নাকি গরু কথা শুনে, যদি আমি ফোন নিয়ে সামনে যান সে পোজ দিয়ে দাঁড়ায়, হাসে। কি বলেন, গরু হাসতেও পারে? পারে। কিভাবে হাসে? দাঁত বের করে দিয়ে হাসে। দাঁত বের? নিজের সন্তানের মতোই লালন পালন করেছি। আমার সন্তানরা যা খায়, চা, বিস্কিট, ফল, বাদাম, মানে আমি যাবতীয় যা খাই ও তার ভাগ পায়। আমরা এই মুহূর্তে আছি গাবতলী হাটে। আপনারা দেখতে পাচ্ছেন এক মা নিজের সন্তানকে যেভাবে তার হাত বুলিয়ে দেয় শরীরে, এভাবেই তার শখের গরুকে তিনি হাত বুলাচ্ছেন। গাবতলী হাটে এসেছেন তার এই শখের গরুটি বিক্রি করার জন্য। বিস্তারিত কথা বলছি সেই নারী উদ্যোক্তার সাথে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমরা আসার পরেই দেখছি যে নিজের সন্তানের মতো এভাবে হাত বুলিয়ে দিচ্ছেন আপনার গরুর গায়ে, একটু সে বিষয়ে জানতে চাই। কি বলবো, আমার মানে তিনটা বাচ্চা আছে আর এ হলো আমার বাড়ির পোষা বাচ্চা। তা আমি তো আসলে বিক্রি করতে পারিনি গ্রামের বাড়ি, তাই রাখাই নিয়ে আসছি। এটা তো আর রাখা সম্ভব নয়, তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা দর্শক, এটা কিন্তু বেশ বিশাল বড় এক গরু, শুয়ে আছে বিদায় কিন্তু আমরা ওরকম বুঝতে পারছি না। যে আপনি কথা বলার সময় আপনি একটু কান্না জড়িত কণ্ঠ, আপনার চোখে কিন্তু পানিও চলে এসেছে। আপনাকে জানতে চাই নিজের সন্তানের মতো কি লালন পালন করেছেন এই গরুটাকে? নিজের সন্তানের মতোই লালন পালন করেছি। আমার সন্তানরা যা খায়, চা, বিস্কিট, ফল, বাদাম, মানে আমি যাবতীয় যা খাই ও তার ভাগ পায়। নিজের পরিবারের একজন সদস্য? ও, নিজের পরিবারের একজন সদস্য, ওর মা আছে বাড়ি। আচ্ছা আপনার কি নাম? আমার নাম রুমিসা বেগম। রুমি? রুমিসা বেগম। আচ্ছা রুমিসা বেগম। আচ্ছা কাকি, গরুর কি নাম রয়েছে? ওর নাম নুনটু। নুনটু? নুনটু। আচ্ছা নুনটু, এরকম নাম দেওয়ার কারণ কি গরুর? মানে ও ছোটবেলায় আমার ছোট মেয়ের নাম রাখেছিল, ওর মার নাম গন্টু। আচ্ছা, তো আমার ছোট মেয়ের নাম রাখেছিল নুনটু। আচ্ছা, কয় দাঁতের গরু এটা? আট দাঁতের। আট দাঁতের গরু। ওজন কত আছে? আনুমানিক 1600 কেজি। আনুমানিক 1600 কেজি। মাপা হয়েছে নাকি? না, ফিতার মাপ। যেহেতু প্রত্যন্ত গ্রাম, সেখানে তো আর ব্যাপার না। আপনাদের বাসা কোথায়? খুলনা জেলার ডুমুরিয়া থানার মিক্সিমিল গ্রাম। আচ্ছা, কত টাকা দাম চাচ্ছেন আপনার এই গরুর? 20 লাখ। 20 লাখ। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কাকির শখের বড় গরু, এটার দাম চাচ্ছে হচ্ছে 20 লক্ষ টাকা। আমরা গরুটি উঠিয়ে দেখাতে পারছি না, কারণ গরুটি অনেক ক্লান্ত, সারা রাতে এসেছে, যার কারণে সে শুয়ে আছে। গরু কথা শুনে, যদি আমি ফোন নিয়ে সামনে যান সে পোজ দিয়ে দাঁড়ায়, হাসে। কি বলেন, গরু হাসতেও পারে? পারে। কিভাবে হাসে? দাঁত বের করে দিয়ে হাসে। দাঁত বের করে দিয়ে হাসে। আচ্ছা, সম্পূর্ণ আপনার আদরের এবং নিজের পালিত গরু। এই যে কাকে কিন্তু কথা বলতে পারছে না উনি, এই যে হাটে নিয়ে এসেছেন, বাড়িতে কি দরদাম হয়নি কিছু? না, দরদাম হয়নি, বাড়ি তো কাস্টমারই পায়নি। আচ্ছা, এই যে শখের বড় গরু গাবতলী হাটে নিয়ে এসেছেন, এখানে বিক্রি করে টাকা নিয়ে যাবেন কিন্তু গরুটাকে রেখে যাবেন, আপনার গোয়াল তো শূন্য হয়ে যাবে, এই বিষয়টা নিয়ে কী বলতেন? এখন এর রাখা সামর্থ্য আমার নেই, তো আমি রাখবো কীভাবে? আর এর পিছনে অনেক খরচ, আর আমি তো দেশীয় খাবার মানে খোল, কুড়ো, ভুসি এগুলো খাওয়াই, তাতে ওর খরচটা একটু বেশিই পড়ে যায়। একদম অসুস্থ হয়ে গেছে কাকি। এই যে এত ভালোবাসা দিয়ে আপনি গরুটি পালন করেছেন, এটা আসলে বিক্রি করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আমি এর খরচ বহন করার মতো অ্যাবিলিটি আমার নেই। যদি থাকতো তাহলে পালতেন? পালতাম। বিক্রি করতেন না? কতটুকু ভালোবাসা থাকলে আসলে এমন কথা বলে একজন খামারি যে যদি তার টাকা থাকতো তাহলে এই গরু সে কখনোই বিক্রি করতো না, তিনি এই গরু সারা জীবন পালতো। আচ্ছা কাকি, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি, আপনি মোবাইল নাম্বার বলে দেবেন নাকি আপনার এখানে আসলে আপনাকে পেয়ে যাবে? আমি এই জায়গায় থাকবো, গরু বিক্রি না অপছন্দ। আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার দেবো? হ্যাঁ, ফোন নাম্বারটা বলে দেবো। 0171 3 907 907 104 তাহলে গাবতলী হাটে যতক্ষণ বিক্রি না হয় ততক্ষণ আপনি এই গরু নিয়ে থাকবেন এখানে, এই তো? হ্যাঁ, যতক্ষণ বিক্রি না, ঘুম পড়ো মানে ঘুম পড়ো। আচ্ছা ঠিক আছে কাকি।